জন্ম শতবর্ষে জন্ম জয়ন্তী উপলক্ষে আসবার সুযোগ পেয়ে নিজেকে আনন্দিত বলে মনে করছি। আমি সঙ্গে বিভিন্ন বিবাহ মন্দিরে প্রচার কার্যে ব্যবহৃত আজকে সেখানকার কাজ অসম্পূর্ণ রেখে নিমাইবাবু আমাকে বিশেষ করে অনুরোধ করেছিলেন যে মহাযোগীর জন্ম শতবর্ষ অনুষ্ঠানে একটি প্রদীপ প্রজ্বলন করে আপনি আসবেন, আমার সেখানে যোগ্য অনুষ্ঠান ইত্যাদি কার্য অসম্পূর্ণ হয়ে রয়েছে, তথাপি আমি এসে উপস্থিত হয়েছি কোনো প্রকারে তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য। ভগবান কাহি সা দেবী মহামায়েটি জন্মবান প্রবীতি কথম উৎপন্না সা কর্ম স্বাস্থ্য কিং দিজু যত স্বভাব চ সা দেবী যত স্বরূপ যদুদ্ভবা তত সর্বং শ্রোতুমিচ্ছামি তত্তো ব্রহ্মবিদনবরম। ঋষিরুবাচ নীতৈব সা জগন্মুক্তি স্তয়া সর্বমিদম ততম তথাপি তৎ সমুৎপত্তি বহুদাস্তু ইয়তঃ মম দেবানাং কার্যসিদ্ধত্বমাবির্ভবতি সা যদা উৎপন্নেতি তদা লোকেষাদিত্যাপভিধীয়তে যোগৌণী প্রাণ যদা বিষ্ণুর্জগত্তেকয়ন্ন বিক্রীতে ভগবান প্রভু তাদাদসুর ঘোর বিখ্যাত মধুকৈতব বিষ্ণু কর্ণমরদভূত হন্ত ব্রহ্মানমুদ্ধত সনাধি কমল বিষ্ণু স্থিত ব্রহ্ম প্রজাপতি দৃষ্ট্বা তাবসুর চক্র প্রসূত জনার্দন তুষ্টাবযোগ নিদ্রাং তামেকাগ্র হৃদয় স্থিত বিবোধনার্থয় হরে হরি নেত্র কৃতালয়া বিশ্বেশ্বরীম জগত ধাত্রীম স্থিতি সংহারকারিণীম নিদ্রাং ভগবতে বিষ্ণু রতুরাং তেজস প্রভু। ভারতবর্ষের ধর্মশাস্ত্রে ঈশ্বর লাভের তত্ত্ব সম্পর্কে বিভিন্ন পন্থার কথা আমরা বিভিন্ন শাস্ত্রে পেয়েছি, বিশেষত সর্বোপনিষদ সার গাবধবেদ গোপাল নন্দন ভগবদ গীতায় চতুর্বিধ ঈশ্বর লাভের উপায় সম্পর্কে যোগের কথা ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন। কর্মযোগের মাধ্যমে নিষ্কাম কর্মযোগের আদর্শের মাধ্যমে মানুষ ঈশ্বরকে লাভ করতে পারে, জ্ঞানযোগের মাধ্যমে জ্ঞানের তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে জ্ঞানযোগের সাধনার মধ্য দিয়ে ঈশ্বরের তত্ত্ব এবং জ্ঞানটিকে মানুষ লাভ করতে পারে, রাজযোগের সাধনার মধ্য দিয়ে ঋষি পতঞ্জল তিনি অষ্টমার্গিক যোগ সাধনার যে তত্ত্ব প্রদান করেছেন যেমন নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি, সমাধিষ্ঠ অবস্থায় মানুষ সম্প্রজ্ঞাত এবং অসম্প্রজ্ঞাত সমাধিষ্ঠ অবস্থায় ঈশ্বরের পরম সেই সত্তা এবং তত্ত্বকে মানুষ জানতে পারে, কিন্তু তার পূর্বে তাকে যমের অনুশাসনটিকে গ্রহণ করতে হবে, অহিংসা সত্যমস্তেয়ম ব্রহ্মচর্য অপরিগ্রহ ইতি যমা বলে শাস্ত্রেতে বলেছে, অর্থাৎ এইগুলি মানুষের জীবনে অতি সাধারণ কমন কোড। ভগবান বুদ্ধ
ঋষি পতঞ্জল যোগশাস্ত্রে প্রামাণ্য তত্ত্বজ্ঞ ব্যক্তি। ভারতবর্ষে যোগশাস্ত্রেতে শিব সংহিতা যোগতারাগুলি, যাজ্ঞবল্ক সংহিতা, শিব সংহিতা ইত্যাদি বিভিন্ন শাস্ত্রেতে এই ক্রিয়াযোগের বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণ আমরা দেখেছি এবং তার ক্রিয়াযোগের আনুষ্ঠানিক জ্ঞানভূমিকে আমরা অনুশীলন করে মানুষ সেগুলিকে লাভ করতে পারে। মানুষ যদি যোগ সাধনার পথে অগ্রসর হতে চায়, তবে সর্বপ্রথমে চাই তাকে যমের অনুশাসন গুলিকে প্রতিপালন করা। অহিংসা সত্যমস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ, যমের অনুশাসনের পর আছে নিয়ম, শৌচ সন্তোষ তপ সত্তা ঈশ্বর প্রণিধান। এগুলি মানুষ যদি সমাধিষ্ঠ নিজেকে প্রবৃত্তি জীব শক্তিকে শিব শক্তিতে পরিণত করবার যে উপায় যোগশাস্ত্র তত্ত্ব নির্দেশ করেছে, সেই পথে যদি মানুষকে চলতে হয়, তবে তার যোগশাস্ত্রের এই প্রামাণ্য পথগুলি যেটিকে ভারতবর্ষের লক্ষ লক্ষ ত্যাগ প্রতিযোগী অনুশীলন করেছে এবং সেইটি প্রামাণ্য ভারতবর্ষের যোগ বিষয়ের তত্ত্ব। মহাত্মা ত্রৈলোক্য গোস্বামী সম্প্রদায় ভুক্ত সমাচার লাহিড়ি বাবা সম্প্রদায়ের যে তত্ত্বজ্ঞ ক্রিয়াযোগ সম্পন্ন অনিলানন্দ ব্রহ্মচারী মহারাজ সম্মুখ তার জীবন সাধনা সম্পর্কে আমি অবহিত নই, কিছুমাত্র নিমায় বাবুর কাছ থেকে একটি ছোট পুস্তিকা তৈরি পেয়েছিলাম। এত কর্মব্যস্ত যে সে সম্পর্কে যে আমি অনুশীলন করব বা চিন্তা করতে সেটুকু সময় করতে পারি। তারা তাদের সমগ্র জীবনব্যাপী সাধনা দিয়ে ক্রিয়াযোগের এই অনুশীলনগুলিকে অভ্যাস করে ক্রিয়াযোগেতে নিষ্ঠ সম্পন্ন সমাধিস্থ মহাপুরুষ যিনি ছিলেন, সেই মহাপুরুষের আজকে জন্ম শতবর্ষ উপলক্ষে এসে তার উদ্দেশ্যে আমি আমার অন্তরে সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। ভারতবর্ষের যোগ সাধনার এই তত্ত্বগুলি পাতঞ্জল যোগ দর্শনের মধ্যে সেগুলি রয়েছে, যোগ সংহিতা রয়েছে, যোগ তারাগুলি রয়েছে, যাজ্ঞবল্ক সংহিতা রয়েছে, শিব সংহিতা রয়েছে। এই সমস্ত শাস্ত্রগুলির মধ্যে যোগশাস্ত্রে মানুষ কেমন করে জীব শক্তিকে তিনি তার মূলাধার থেকে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধাক্ষ এবং তাতে আজ্ঞাচক্র থেকে সহস্রারে প্রতিষ্ঠিত হতে পারে, তার তত্ত্বের সাধনা সবচক্র ধ্যানের মধ্যে উল্লেখিত হয়ে রয়েছে। এই জীবশক্তিকে শিবশক্তিতে পরিণত করাই মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা। এতে পাওয়ার ভগবানকে পাওয়া মানে নিজের স্বরূপকে জানা, আত্মাতে প্রতিষ্ঠিত হওয়া, আত্মাকে জানা। যেদিকে উপনিষদে বলছে ও কিছুই জানে না, আত্মাকে অনুভবে সিদ্ধ করতে হয়। গীতাতে ভগবান বললেন অচ্ছেদ্য আত্মার স্বরূপ কি, তাকে অস্ত্র দিয়ে ছেদন করা যাবে না, অগ্নি যাকে দগ্ধ করতে পারবে না, বায়ু যাকে আর্দ্র করতে পারবে না। এমনি অবিনশ্বর সত্তা আত্মা জীবের মধ্যে রয়েছে, এটি বলেছে সনাতন সত্তা। যেহেতু আমাদের ধর্মের উৎপত্তি নাই, এ ধর্মের বিনাশ নাই, আত্মার উৎপত্তি নাই, আত্মার বিনাশ নাই। ভারতবর্ষে ভগবান গীতায় তত্ত্ব থেকে বর্ণনা প্রদান করেছিল। তবে আমরা যে মরে যাই বা সংসি জীবনানি যত বিহায় নবানি গৃহাতি নর পরাণী তত শরীরানি বিহায় জীবন
ব্যক্তিগত বস্ত্র ধারণ করেছিল, বস্ত্রটি পুরাতন হয়ে গেছে। গীতাতে ভগবান বললেন যে বাসাংশী জীর্ণ নেই, এই দেহটা তোমার আত্মা বসবাসের অনুপযুক্ত বলে এই দেহটাকে পরিত্যাগ করছি। দেহের মধ্যে যিনি রয়েছেন তিনি দেহী, দেহ নিত্য অবস্থায় দেহে সর্বস্ব, দেহের মধ্যে যিনি দেহী রয়েছেন সেই দেহী আত্মা, একে জানাই হল জীবের লক্ষ্য। আচার্য স্বামী পূর্ণবানন্দজি বললেন তোমার লক্ষ্যটা কি, বলে মহামুক্তি এবং আত্মতত্ত্ব, আত্মতত্ত্ব উপলব্ধি, কতগুলিকে লাভ করার জন্য ক্রিয়াযোগের অনুষ্ঠান, রাজযোগের অনুষ্ঠান এটি, এইগুলির মাধ্যমে মানুষ তার নিজের জ্ঞানটিকে লাভ করতে পারে। আমার অত্যন্ত সীমিত জ্ঞান, আমি সেই আত্মজ্ঞান এবং তত্ত্বজ্ঞান লাভ করতে পারলাম, আমি ধন্য হলো তার জন্য ঋণ প্রতীক্ষায় থাকি। গুরু কৃপা মহাপুরুষের সমাশ্রমে তত্ত্বজ্ঞ ব্যক্তিদের কৃপা লাভ করলে গুরুজি মহারাজের অনন্ত কৃপাটিকে যদি লাভ করতে পারি তবে আমার সেই তত্ত্বজ্ঞানটি লাভ করতে পারি। মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সমস্ত মহাপুরুষরা যারা মহান্তমাদিত্য বর্ণন পুরুষ মহান্তম, যিনি জ্যোতির্ময় সেই আদিত্য বর্ণ পুরুষকে যারা জেনেছেন তারা মহাপুরুষ, তারা মানুষকে তার সেই জ্যোতিটিকে প্রদীপ একটি জ্বলছে সহস্র দ্বীপটিকে জ্বালিয়ে দিতে পারে, যারা নিজের অন্তর দ্বীপটিকে জেনেছে। ভাগবতে একটি শ্লোকে প্রহ্লাদ বলেছিলেন প্রায় ন দেব মনে ন সবই মুক্তি কামা মৌন চরন্তি নিজনে ন পরার্থ নিষ্ঠা, বলে দেখছি যে পাহাড়ে পর্বতে নদীর ধারে সব বসে আত্মতত্ত্বজ্ঞ মুনি ঋষিরা ধ্যানে বসে রয়েছে, নিজের ব্যক্তিগত সাধনা পরার্থ নিষ্ঠা, পরার্থ নিষ্ঠা করে মহামতি প্রহ্লাদ ভক্তোত্তম প্রহ্লাদ তিনি বললেন যে প্রায় ন দেব উনয় সবই মুক্তি কামা, নিজের মুক্তির জন্য সব বসে রয়েছে, আমি নিজের মুক্তির জন্য এটিকে ন পরার্থ নিষ্ঠা সমগ্র জগতের মানুষের কল্যাণ, আমি একা মুক্তি পেলে হবে না, আমার সঙ্গে যুক্ত রয়েছে অনন্ত পৃথিবী লোক সত্তা, তাই বিশ্ব জগতে এই সত্তার সঙ্গে নিজেকে সংযুক্ত করে মানুষ নিজেকে উপলব্ধি করতে পারে যে আমার ব্যক্তিগত সত্তা নয় অনন্ত সত্তার সঙ্গে সংযুক্ত, তিনি সনাতন। এসব ধর্ম সনাতন, তাই এই ধর্মটিকে আমরা সনাতন ধর্ম বলেছি। সনাতন ধর্ম আমাদের এই ভারতবাসীদের হিন্দু ধর্ম, অনন্ত যার উৎপত্তি নাই যার বিনাশ নাই এমন তত্ত্ব আত্মা মানুষ, এই ধর্মটিকে আমরা তাই সনাতন ধর্ম বলে মনে করেছি। এই সনাতন সত্তা আত্মাকে জানার জন্য বিভিন্ন পথ রয়েছে, যোগ চতুষ্টয়ের মধ্য দিয়ে ভগবান কৃষ্ণ গীতাতে যোগ চতুষ্টয় সমন্বয় সাধনের মধ্য দিয়ে নিষ্কাম কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই চতুর্বিধ এই পথে সমন্বয় সাধন করে মানুষ পরিপূর্ণ তত্ত্বকে লাভ করতে পারে। ইহাই ভারতবর্ষের ঋষি প্রণীত ভগবানের এই সিদ্ধান্ত, এটি মুনি ঋষির নয় ভারতবর্ষের ভগবান কৃষ্ণ তার সিদ্ধান্ত দিয়েছেন, এইটি চিরন্তন শাশ্বত সনাতন সত্য। 10,000-5,000-5,500 বৎসর পূর্বে ভগবান কৃষ্ণ যদি বলে থাকেন জগতের হাজার হাজার বৎসর পরেও এই সত্য একই থাকবে, কোনো পরিবর্তন করবে না। তাই এই স্বামী কিরণময়ানন্দজি কার্যাধ্যক্ষ অখিল ভারতীয় হিন্দু মিলন মন্ত্রী ও সহ সম্পাদক, ব্রহ্মচারী মহারাজের জন্ম শতবর্ষ জন্ম জয়ন্তী উপলক্ষে আসবার
সুযোগ পেয়ে নিজেকে আনন্দিত বলে মনে করছি। আমি সংঘের বিভিন্ন মিলন মন্দিরে প্রচার কার্যে ব্যবহৃত আজকে সেখানকার কাজ অসম্পূর্ণ রেখে নিমাইবাবু আমাকে বিশেষ করে অনুরোধ করেছিলেন যে মহাযোগীর জন্ম শতবর্ষ অনুষ্ঠানে একটি প্রদীপ প্রজ্বলন করে আপনি আসবেন, আমার সেখানে যোগ্য অনুষ্ঠান ইত্যাদি কার্য অসম্পূর্ণ হয়ে রয়েছে। তথাপি আমি এসে উপস্থিত হয়েছি কোনো প্রকারে তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য। ভগবান কাহি সা দেবী মহামায়েটি যেন ভগবান প্রবেদী কথম উৎপন্না সা কর্ম স্বাস্থ্য কিং দিজু যত স্বভাব চ সা দেবী যত স্বরূপ যদুদ্ভবা তত সর্বং শ্রোতুমিচ্ছামি তত্ত্ব ব্রহ্মবিদং বরং। ঋষিরুবাচ নীত্বৈব সা জগন্মুক্তি স্তয়া সর্বমিদং ততং তথাপি তত সমুৎপত্তি ভুক্তাস্তু ইয়তং মম দেবানাং কার্যসিদ্ধত্বম আবির্ভবতি সা যদা উৎপন্নেতি তদা লোকেষা নিত্যাত্মভিধীয়তে সম্পর্কে বিভিন্ন পন্থা কথা আমরা বিভিন্ন শাস্ত্রে পেয়েছি, বিশেষত সর্বোপনিষদ সার গাবধবেদ গোপাল নন্দন ভগবদ গীতায় চতুর্বিধ ঈশ্বর লাভের উপায় সম্পর্কে যোগের কথা ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন। কর্মযোগের মাধ্যমে নিষ্কাম কর্মযোগের আদর্শের মাধ্যমে মানুষ ঈশ্বরকে লাভ করতে পারে, জ্ঞানযোগের মাধ্যমে জ্ঞানের তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে জ্ঞানযোগের সাধনার মধ্য দিয়ে ঈশ্বরের তত্ত্ব এবং জ্ঞানটিকে মানুষ লাভ করতে পারে, রাজযোগের সাধনার মধ্য দিয়ে ঋষি পতঞ্জল তিনি অষ্টমার্গিক যোগ সাধনার যে তত্ত্ব প্রদান করেছেন যেমন নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি, সমাধিস্থ অবস্থায় মানুষ সম্প্রজ্ঞাত এবং অসম্প্রজ্ঞাত সমাধিস্থ অবস্থায় ঈশ্বরের পরম সেই সত্তা এবং তত্ত্বকে মানুষ জানতে পারে, কিন্তু তার পূর্বে তাকে যমের অনুশাসন থেকে গ্রহণ করতে হবে। অহিংসা সত্যমস্তেয়ম ব্রহ্মচর্য অপরিগ্রহ ইতি যমা বলে শাস্ত্রেতে বলেছে, অর্থাৎ এইগুলি মানুষের জীবনে অতি সাধারণ কমন কোড।
ভগবান বুদ্ধদেব তিনি পঞ্চশীলের তত্ত্বের কথা বলেছিলেন। তদ্রূপ ঋষি পতঞ্জল যোগশাস্ত্রে প্রামাণ্য তত্ত্বজ্ঞ ব্যক্তি, ভারতবর্ষে যোগশাস্ত্রেতে শিব সংহিতা যোগ দ্বারা বলি, যাজ্ঞবল্ক সংহিতা, শিব সংহিতা ইত্যাদি বিভিন্ন শাস্ত্রেতে এই ক্রিয়াযোগের বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণ আমরা দেখেছি এবং তার ক্রিয়াযোগের আনুষ্ঠানিক জ্ঞানভূমিকে আমরা অনুশীলন করে মানুষ সেগুলিকে লাভ করতে পারে। মানুষ যদি যোগ সাধনার পথে অগ্রসর হতে চায়, তবে সর্বপ্রথমে চাই তাকে যেমন অনুশাসন গুলিকে প্রতিপালন করা, অহিংসা সত্যমস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ, যমের অনুশাসনের পর আছে নিয়ম, শৌচ সন্তোষ তপ সত্তা ঈশ্বর প্রণিধান। এগুলি মানুষ যদি সমাধিষ্ট নিজেকে উপলব্ধি জীব শক্তিকে শিব শক্তিতে পরিণত করবার যে উপায় যোগশাস্ত্র তত্ত্ব নির্দেশ করেছে সেই পথে যদি মানুষকে চলতে হয়, তবে তার যোগশাস্ত্রের এই প্রামাণ্য পথগুলি যেটিকে ভারতবর্ষের লক্ষ লক্ষ ত্যাগ প্রতিযোগী অনুশীলন করেছে এবং সেইটি প্রামাণ্য ভারতবর্ষের যোগ বিষয়ের তত্ত্ব, মহাত্মা ত্রৈলোক গোস্বামী সম্প্রদায়ভুক্ত সমাচরণ লাহিড়ী বাবা সম্প্রদায়ের চিত্তাত্মক ক্রিয়াযোগ সম্পন্ন অনিলানন্দ ব্রহ্মচারী মহারাজ সম্যক তার জীবন সাধনা সম্পর্কে আমি অবহিত নই, কিছুমাত্র নিমায় বাবুর কাছ থেকে একটি ছোট পুস্তিকা করে পেয়েছিলাম। এত কর্মব্যস্ত যে সে সম্পর্কে যে আমি অনুশীলন করবো বা চিন্তা করলে সেটুকু সময় করতে পারি। তারা তাদের সমগ্র জীবনব্যাপী সাধনা দিয়ে ক্রিয়াযোগের এই অনুশীলনগুলিকে অভ্যাস করে ক্রিয়াযোগেতে নিষ্ঠ সম্পন্ন সমাধিস্থ মহাপুরুষ যিনি ছিলেন, সেই মহাপুরুষের আজকে জন্ম শতবর্ষ উপলক্ষে এসে তার উদ্দেশ্যে আমি আমার অন্তরে সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। ভারতবর্ষের যোগ সাধনার এই তত্ত্বগুলি পাতঞ্জল যোগ দর্শনের মধ্যে সেগুলি রয়েছে, যোগ সংহিতা রয়েছে, যোগ তারাবলী রয়েছে, যাজ্ঞবল্ক সংহিতা রয়েছে, শিব সংহিতা রয়েছে, এই সমস্ত শাস্ত্রগুলির মধ্যে যোগশাস্ত্রে মানুষ কেমন করে জীব শক্তিকে তিনি তার মূলাধার থেকে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধাক্ষ এবং তাদের আজ্ঞাচক্র থেকে সহস্রারে প্রতিষ্ঠিত হতে পারে, তার তত্ত্বের সাধনা সবচক্র ধ্যানের মধ্যে উল্লিখিত হয়ে রয়েছে। এই জীবশক্তিকে শিবশক্তিতে পরিণত করাই মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা। এতে পাওয়ার ভগবানকে পাওয়া মানে নিজের স্বরূপকে জানা, আত্মাতে প্রতিষ্ঠিত হওয়া, আত্মাকে জানা। অগ্নি যাকে দগ্ধ করতে পারবে না, বায়ু যাকে আর্দ্র করতে পারবে না, এমনি অবিনশ্বর সত্তা আত্মা জীবের মধ্যে রয়েছে, এটি বলেছে সনাতন সত্তা। আমরা যে মরে যাই বা সংসি জীবনে
স্বামী প্রণব আনন্দজি বললেন, তোমার লক্ষ্যটা কি? বলে মহা মুক্তি এবং আত্মতত্ত্ব উপলব্ধি। কতগুলিকে লাভ করার জন্য ক্রিয়াযোগের অনুষ্ঠান, রাজযোগের অনুষ্ঠান এটি। এইগুলির মাধ্যমে মানুষ তার নিজের জ্ঞানটিকে লাভ করতে পারে। আমার অত্যন্ত সীমিত জ্ঞান, আমি সেই আত্মজ্ঞান এবং তত্ত্বজ্ঞান লাভ করতে পারলে আমি ধন্য হব, তার জন্য প্রতিদিন প্রতীক্ষায় থাকি। গুরুর কৃপা মহাপুরুষের সমাশ্রমে তত্ত্বজ্ঞ ব্যক্তিদের কৃপা লাভ করলে, গুরুজি মহারাজের অনন্ত কৃপাটাকে যদি লাভ করতে পারি, তবে আমার সেই তত্ত্বজ্ঞানটি লাভ করতে পারি। মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সমস্ত মহাপুরুষরা যারা মহান্তমা আদিত্য বর্ধমান পুরুষ মহান্তম, যিনি জ্যোতির্ময়, সেই আদিত্য বর্ণ পুরুষকে যারা জেনেছেন তারা মহাপুরুষ। তারা মানুষকে তার সেই জ্যোতিটিকে প্রদীপ একটি জ্বলছে সহস্র দ্বীপটিকে জ্বালিয়ে দিতে পারে, যারা নিজের অন্তর দ্বীপটিকে জেনেছে। ভাগবতে একটি শ্লোকে প্রহ্লাদ বলেছিলেন, প্রায় দেব মনে সবই মুক্তি কামা মৌন চরণ তিনি জানে পরার্থ নিষ্ঠা। বলে দেখছি যে পাহাড়ে পর্বতে নদীর ধারে সব বসে আত্মতত্ত্বজ্ঞ মুনি ঋষিরা ধ্যানে বসে রয়েছেন। নিজের ব্যক্তিগত সাধনা পরার্থ নিষ্ঠা, পরার্থ নিষ্ঠা করে মহামতি প্রহ্লাদ ভক্তোত্তম প্রহ্লাদ তিনি বললেন যে প্রায় না দেব উনয় সবই মুক্তি কামা, নিজের মুক্তির জন্য সব বসে রয়েছে, আমি নিজের মুক্তির জন্য। এটিকে পরার্থ নিষ্ঠা সমগ্র জগতের মানুষের কল্যাণ, আমি একা মুক্তি পেলে হবে না, আমার সঙ্গে যুক্ত রয়েছে অনন্ত কোটি সত্তা। তাই বিশ্ব জগতে এই সত্তার সঙ্গে নিজেকে সংযুক্ত করে মানুষ নিজেকে উপলব্ধি করতে পারে যে আমার ব্যক্তিগত সত্তা নয়, অনন্ত সত্তার সঙ্গে সংযুক্ত, তিনি সনাতন। এসো ধর্ম সনাতন, তাই এই ধর্মটিকে আমরা সনাতন ধর্ম বলেছি। সনাতন ধর্ম আমাদের এই ভারতবাসীদের হিন্দু ধর্ম। অনন্ত যার উৎপত্তি নাই, যার বিনাশ নাই, এমন তত্ত্ব আত্মা মানুষ, এই ধর্মটিকে আমরা তাই সনাতন ধর্ম বলে মনে করেছি। এই সনাতন সত্তা আত্মাকে জানার জন্য বিভিন্ন পথ রয়েছে। যোগ চতুষ্টয়ের মধ্য দিয়ে ভগবান কৃষ্ণ গীতাতে যোগ চতুষ্টয় সমন্বয় সাধনের মধ্য দিয়ে নিষ্কাম কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই চতুর্বিধ এই পথের সমন্বয় সাধন করে মানুষ পরিপূর্ণ তত্ত্বকে লাভ করতে পারে। ইহাই ভারতবর্ষের ঋষি প্রণীত ভগবানের এই সিদ্ধান্ত। এটি মুনি ঋষি নয়, ভারতবর্ষের ভগবান কৃষ্ণ তার সিদ্ধান্ত দিয়েছেন। এইটি চিরন্তন শাশ্বত সনাতন সত্য। 10,000-5,000-5,500 বৎসর পূর্বে ভগবান কৃষ্ণ যদি বলে থাকেন, জগতে হাজার হাজার বৎসর পরেও এই সত্য একই থাকবে, কোনো পরিবর্তন করবে না। তাই এই স্বামী কিরণময়ানন্দজি উনি কার্যাধ্যক্ষ অখিল ভারতীয় হিন্দু মিলন মন্দির ও সহ সম্পাদক।